না, আমি আমি বেঠিকটা কি বলেছি? আমি যখন শান্তিনিকেতনে গিয়েছিলাম তখন তুমি কি করেছিলে? একদিন বাড়ি থেকে বেরিয়ে কোর্টে যাচ্ছিলে মামলা করতে। না, তোমার উপর আর কোনো ভরসা না, খুশি করতে পারো যখন তখন। আমি আজ আর কোনো চান্স নিচ্ছি না, তুমি কাজ গিয়ে রেখে আসবো বিদ্রাস সময়। একটা কথা বলি বাবা, তুই আজকে দিনটা বাদ দে, কালকে আমায় রেখে আসিস। না, আজ এবং এখনই। না, তুই বুঝতে পারছিস না, আজ একটা বিশেষ দিন। এই দেখ না, দিদি ভাই কত উপহার দিয়ে গেছে, আমায় কার্ড দিয়ে গেছে, আজ আমার জন্মদিন তো। দিদি ভাই স্কুল থেকে ফিরে এলেই না, ছুটি এসে দেখবে তুমি বাড়ি নেই, জানবে তুমি বৃদ্ধাশ্রমে চলে গেছো, বাস ওই চ্যাপ্টার ওখানেই শেষ। শোন বাবা শোন, দিদি ভাই না ওর পিসি পিসে মশাইদের হ্যাঁ আজকে এখানে আসার জন্য নিমন্ত্রণ করে বসে আছে যে, তাতে তো তোমার চিন্তা করার কিছু নেই, ওরা আসলে আসবে, এমন তো নয় যে তুমি না থাকলে ওরা আসতে পারবে না। তোমার আর কিছু বলার আছে? একটা কথা, তুই আজকের দিনটা বাদ দে, কালকে আমি নিজে চলে যাব। দিদি ভাইটা এসে আমায় দেখতে না পেলে বড় দুঃখ পাবে রে। তুমি ভেবেছো যে তোমার উদ্দেশ্যটাই বুঝতে পারছি না, তাই না? কি উদ্দেশ্য? তোমার মেয়ে জামাই আজকে আসুক আর তাদের সামনে এনিয়ে বিনিয়ে কেঁদে তুমি কমপ্লেন করো যে আমি জোর করে তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছি, তোমার ছুটিকে আমার বিরুদ্ধে খেপিয়ে তো। সকলে মিলে বসে একটা ডিসিশনে আসুক যে তোমাকে ওল্ড এজ হোমে পাঠানো হবে না, সেটা আমাকে মেনে নিতে হবে। না না, তোমার ট্র্যাপে আমি পা দিচ্ছি না। শোন বাবা, আমি কাউকে কিছু বলবো না, তোকে আমি কথা দিচ্ছি, তুই শুধু দিদি ভাইয়ের মুখ চেয়ে আজকের দিনটা তুই কোনে রকম না, আজই এবং এখন, দ্যাটস ফাইনাল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ দাদাই, হ্যাপি বার্থডে টু ইউ। কি হয়েছে গো, শরীর খারাপ? কি রোজাদা তুমি কাঁদছো? বড় খোকার কথা মনে পড়ছ, কেমন আছে কে জানে। রোজাদা রোজাদা, আমি তো এখানে নতুন, তুমি তো কত কত পুরনো ব্রজদা এই বৃদ্ধাশ্রমে। ব্রজদা আমি জানি ব্রজদা, সংসারে মায়ার বাঁধন কাটানো বড় শক্ত বড় শক্ত, কিন্তু তুমি তো আমাদের ইন্সপিরেশন, তুমি তো ইন্সপায়ার করবে আমাদের। না না, ওঠো, চোখে জল পৌঁছো, ওঠো ওঠো ওঠো, না ওঠো, সামনে নাও, আমি আসছি। তুমি কোথায়? তোমায় খুঁজে বার করতেই হবে, তোমাকে খুঁজে বের করার জন্যই তো কলকাতায় আসা। তুমি কোথায় আমি জানি, পৃথিবী নিশ্চয়ই তোমার খবর রাখে, তাই আমার আগে ওকে দরকার, তাই পৃথিবীর পাশে আমাকে দাঁড়াতেই হবে। আমার আশা
আমার আশা আমি ভেঙে দিতে পারি না। আমার সব স্বপ্ন তো তোমাকে ঘিরে, তোমাকে ঘিরেই তো তিল তিল করে গড়ে তুলেছি আমার স্বপ্ন, আমার জীবন। তুমি কোথায়? জয়ন্ত, আরে এসো 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 এসো, বসো বসো বসো। না মানে কাজের চাপ এত যে আমি কদিন আসতেই পারিনি জানেন। দেড়শাল না বলো, খারাপ লাগে তো? না না বলো। মানে আসলে আজ আমি ভেবেছি আসবো সেই জন্য এই একটা কথা, একটা কথা কিছুদিন ধরে আমি আপনাকে বলার খুব চেষ্টা করছি কিন্তু আমি বলতে পারছি না। মানে তুমি মোর ফ্র্যাঙ্ক দাদা, আমি আপনাকে ডিস্টার্ব করতে চাই। না না জয়ন্ত, আজকাল কোনো কিছুতেই আমি ডিস্টার্বড হই না। আর এতদিন যখন না বলি কেটে গেছে, আর না বলাই ভালো। আমি জানি দাদা, আমি জানি যে একটা প্রচণ্ড অভিমান আপনাকে মানসিকভাবে খুবই আঘাত করেছে। না না জয়ন্ত, কিছুদিন আগে হলে বরং এ কথাটা মানাতো। রাগ, অভিমান, ফিলিং এসব আমাকে টাচ করতো, আজকাল এসব আমাকে আর টাচ করে না। আমার মনে হয় ওগুলো জলো ভাবাবেগ, ওসব অভিমানের কিছুকে প্রশ্রয় দিতে নেই। কি যাকে, কাজের কথা এসো। দাদা একটা খারাপ খবর আছে। কারো অসুখ বিসুখ কিছু? না, খবরটা একটু অন্যরকম। না না দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে বলে ফেলো, একটু আগেই তো বললাম ওই সমস্ত ভাবাবেগগুলোকে আমি বাদ দেবার চেষ্টা করছি। দাদা পুলিশ পৃথিবীকে অ্যারেস্ট করেছে। কেন? ওকে আবার পার্টি ফাটি কিছু করতো? না না, পুলিশ অ্যারেস্ট করেছে একটা অন্য কেসে। আমার আমার বলতে খুব খারাপ লাগছে দাদা। না না, আজকাল ওই ভালো মন্দ এগুলো আমাকে ছুঁতে পারে না। দাদা ওকে অ্যারেস্ট করেছে রেপ কেসে। রেপ কেসে? না 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 জয়ন্ত, এই আমার মন কিছুতে বিশ্বাস করতে চাইছে না। না দাদা, আমরা কেউই বিশ্বাস করিনি। তবে জয়ন্ত, ওই তবে কথাটাই হচ্ছে সৎপণে সে কথা। আমরা যা ভাবি না, ভাবতে পারি না, ভাবতে চাই না, হঠাৎ করে ঘটে যায়। আসলে কি জানো জয়ন্ত, আমাদের মধ্যে ওই দুটো সত্তা সু আর কুয়ের দ্বন্দ্ব চলছে, ভগবান আর শয়তান। শয়তান মাঝে মাঝে মাথা চাড়া দিয়ে ওঠে, আমরা বুঝতেই পারি না। ঘটনাটা সাজানো, পুলিশ বাধ্য হয়েছে ওই কেসটা উইথড্র করে নিতে, কারণ মেডিকেল রিপোর্টে জানা গেছে মেয়েটার কিছুই হয়নি। তবে পুলিশকে তো আপনি জানেন, ওরা পৃথিবীকে অন্য একটা কেসে ফাঁসিয়েছে, সেটা হচ্ছে পৃথিবীর নাকি উগ্রপন্থীদের সঙ্গে ডাইরেক্ট যোগসাজশ এবং মেলামেশা আছে। বুঝেছি, ভিক্টিমাইজড, হয়তো কারো পাকা ধানে মই দিয়েছে। তার শিপ্রা কি করছে? মানে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে পৃথিবীকে ছাড়ানোর জন্য, চতুর্দিকে হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে, স্ত্রীর কর্তব্য পালন করছে। স্বামী মানেই তো শুধু মেয়েদের অবলম্বন নয়, স্ত্রীর ও স্বামীর জন্য কিছু ভূমিকা পালন করতে হয়। তবে শিপ্রা মেয়েটা
বড় কমজোরি, মন থেকে বড় কম, নরম মনের মেয়ে, ওকে ভেঙে পড়তে বারণ করো। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। তবে আমি ভাবছি দাদা একটা অন্য কথা। কি কথা? মানে এই লড়াই চালাতে গিয়ে যদি ওর ভাগের সমস্ত টাকাটা শেষ হয়ে যায়। ভাগের টাকা? হ্যাঁ, মানে মানে আপনার বাড়ি বিক্রির টাকা, আপনার ছেলে মেয়েদের মধ্যে সমান ভাগে ভাগ হবে, আপনারও ভাগ আছে। ভাগ আমার কি হবে জয়ন্ত? ওসব ভাগাভাগির মধ্যে আমাকে রেখো না, আমার কোনো ইন্টারেস্ট নেই। বরং শিপ্রাকে বলো লড়াইটা চালিয়ে যেতে, আর আমার ভাগের ওই টাকাটা শিপ্রাকে বলো পৃথিবী উদ্ধারের কাজে লাগাতে। বুঝুদা? ইয়েস। দেখো অভিরূপ, আগে আমাকে ব্যাপারটা ভালো করে বুঝতে দাও, মানে গোড়া থেকে এত চেঁচামেচি করো না। স্যার আপনি জাস্ট একবার ভেবে দেখুন, ইজন্ট ইট রিডিকিউলাস হোয়াট হি ইজ আস্কিং ফর? হ্যাঁ, টু ইনফ্লেট দ্য প্রাইস অফ দ্য ফ্ল্যাটস। আরে বাবা, এত উত্তেজিত হচ্ছ কেন? আগে ওকে প্রজেক্ট রিপোর্টটা তৈরি করতে দাও না। প্রজেক্ট রিপোর্টও তৈরি করবে? স্যার এই লাইনের ছেলেই না, হি কামস ফ্রম এ পেটি লিঙ্গুইস্টিক ব্যাকগ্রাউন্ড, দ্যাটস অল। দেখো অভিরূপ, কাউকে কিন্তু আন্ডার এস্টিমেট করা উচিত নয়। আর তাছাড়া তুমি ওর রিক্রুটমেন্টের সোর্সটা তো জানো। হ্যাঁ স্যার, ম্যাডাম। তাহলেই বোঝো, তো লাফালাফি করো না, ডিগবাজি খেয়ে পড়বে, বুঝলে? আপনি বাঁচলে বাপের নাম, বুঝেছো? হ্যাঁ স্যার বুঝেছি। ঘন্টা বুঝেছো? ঘন্টা মানে? ঘন্টা মানে আমি জানি তুমি আবার ওর পেছনে লাগবে, পেছনে গাড়ি করবে। আচ্ছা ছাড়ো সব কথা, বড় সাহেব কোথায়? সুদীপ্তকে নিয়ে একটু গেছে এতে সাইট ভিজিট করতে। দাঁড়াও এক মিনিট। হ্যালো। হ্যালো, মে আই স্পিক টু মিস্টার পার্থ রয়? ইয়েস স্পিকিং। আমি শিওর কেও নার্সিং হোম থেকে বলছি। এখানে শিপ্রা মিত্র বলে একজন অ্যাডমিটেড হয়েছেন। কি নাম বলেন? শিপ্রা মিত্র? হ্যাঁ, শি ইজ মাই সিস্টার। কি হয়েছে বলুন তো? আসলে কাল রাতে একটা বাইক অ্যাক্সিডেন্টে উনি আহত হয়েছিলেন, কিছু ছেলেও নাকি এখানে ভর্তি করে দিয়ে গেছেন। ও, কিন্তু আমার নম্বর আপনারা পেলেন কি করে? ক্যান ফেরার পর শিপ্রা দেবী আপনার নাম্বারটা আমায় দিয়েছেন। ইমিডিয়েটলি আপনারা কেউ এখানে চলে আসুন। ও, এক মিনিট, কাইন্ডলি আপনাদের নার্সিং হোমের নম্বরটা একটু বলবেন, ঠিকানাটা? ওকে, ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি আমি এক্ষুনি পৌঁছে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, রাখছি। এনিথিং সিরিয়াস স্যার? হ্যাঁ সিরিয়াস তো বটেই। আমাকে বলুন না স্যার, আপনি বলতে পারেন না বলার? দাঁড়াও, তার আগে আমি একটা ফোন করে নিই। আরে মামনি বলছিস, তোর মা কোথায়? মা তো একটু বেরিয়েছে, এক্ষুনি আসবে। তুমি এখন অফিসে তো? আরে আমি তো অফিস থেকেই ফোন করছি। শোন, তোর একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বুঝলি। অ্যাক্সিডেন্ট? এই জন্য বলি বাবা, বি কেয়ারফুল রাস্তাতে যখন হাঁটবে কিংবা গাড়ি চালাবে তখন। আরে বাবা, আমার কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, আমি তো বলতো বেইতে আছি। দেন শোন, তোর পিসির মানে শিপ্রার একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে কালকে, আমি এক্ষুনি নার্সিং হোম থেকে খবর পেলাম। ও মাই গড, কোথায় এখন, কেমন আছে, এনিথিং সিরিয়াস? আরে এতগুলো প্রশ্নের উত্তর আমি কি করে দেবো? আমি কি ওকে দেখেছি নাকি? শোন, আমি নার্সিং হোমে যাবো, আমি এক্ষুনি বাড়ি আসছি। তুই আর তোর মা যখন ফিরবে তোরা দুজন একদম রেডি হয়ে থাকবি, আমি তোদের নিয়ে বেরোবো, ঠিক আছে? একদম টেনশন করবি না। না না, তুমি একদম চিন্তা করো না, আমি তৈরি হয়ে থাকছি। হ্যাঁ হ্যাঁ, আমি মাইলে বলে দেবো, রাখছি। হ্যাঁ স্যার, আমি কি আপনার সাথে যাব? না যাওয়ার দরকার নেই। যদি শোনো, তুমি তোমার ফোনটা খুলে রেখো তো, যদি কোনো প্রবলেম হয় তাহলে আমি তোমাকে ফোন করব, ঠিক আছে? ওকে স্যার। হ্যাঁ আমি উঠবো, আমিন হারি। ওকে স্যার, আমি আমার চেম্বারে রয়েছি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ স্যার, আমি পার্থ। দাদু, ও দাদু,
আরে সকালে উঠি আয় আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো। দাদু আপনি এখনো শানাং? হ্যাঁ সাড়ে সাতটা বাজে, পাখি সব করে রব, রাতি পোয়াইলো, পাখিটা সব বেরিয়ে পড়েছে, আপনি এখনো শুয়ে রয়েছেন, উঠুন। আরে চা ঠান্ডা হয়ে গেল দাদু, উঠে পড়ুন। সকালে উঠি আয়াম দাদু, দাদু কি এই দাদু কি টেসে গেল নাকি? দাদু এই মেরেছে না দাদু, মনে হচ্ছে টেসে গেছে। ও দাদু দাদু, ও দাদু উঠুন না দাদু, দাদু আমার বড্ড ভালোবাসত গো দাদু গো, ও দাদু আমার ছেড়ে যেও না। দাদু মালকড়িগুলো কোথায় রেখে গেল কিছু তো বলে গেল না? ও দাদু এত মালকড়ি রেখে চলে গেলে দাদু বুকে বড্ড যন্ত্রণা নিয়ে চলে গেলে গো দাদু, একটু যদি বলে যেতে। না এটা এখন মরা ধরে কান্নাকাটি করলে চলবে না, দিদিমণিকে তো খবর দিতে হবে, দিদিমণিকে খবর দিতে হবে, দিয়ে ডাক্তারবাবুকে খবর দিতে হবে, ডাক্তারবাবু এসে ডেথ সার্টিফিকেট দেবে, তারপরে কিনতে হবে একটা বোম্বাই খাট কিনবো, খাটের পরে একটা বেলফুলের মালা কিন। দিদিমণি দিদিমণি দাদু আর নেই গো, ও দিদিমণি দাদু নেই গো। ফেলুচাঁদ কোথায় যাচ্ছ বাবা মরার খাট কিনতে? কি এ কার কণ্ঠস্বর, এই কোত্থেকে বেশি আছে? সকালে উঠি আমি মনে মনে বলি, পেছন ফিরে তাকাও দেখবে কথা বলি। দাদু আপনি এখনো আছেন? না থেকে তো উপায় নেই বাবা, বুকের ধূপ পুকুনিটা যতক্ষণ থাকবে ততক্ষণ তো থাকতেই হবে। কিন্তু বাবা আমি আমি একটু আগে দেখলাম ধূপ পুকুনি বন্ধ। প্রাণায়াম জানিস সেটা কি? না ও প্রাণায় নাকি আনায় মশা আমি বুঝি না, নিন চাটা খেয়ে নিন, ও ঠান্ডা হয়ে যাচ্ছে। ও সরি একটা কথা তো বলতে ভুলেই গেছিলাম, গুড মর্নিং। গুড তিলে ছেলে কাকে বলে জানিস? জানি জানি, ও যে বেশি তিলকুটো খায়। দাদু আপনি খাবেন? তাল তাল, খুব তালের বড়া খেতে ইচ্ছে করছে। শিপ্রা করত কতদিন যে খাইনি। শিপ্রাকে? আমার মেয়ে, ছোট মেয়ে, আমার বড় আদরের মেয়ে রে, বড় অভিমানী। সে যা বাদ দিন দাদু, সে পুরনো কথা ভাববেন না, পুরনো কথা ভাবলে না দেখবেন সব মন খারাপ হয়ে যায়। আচ্ছা দাদু ওই যে সে কি এক্ষুনি করছিল না, সে প্রাণায়াম না আনায়াম সে কি করে, সে এরম ভাই সে মরার মতো পড়েছিলেন? তা দাদু ওই সে সকালবেলা উঠলে তো আপনি মর্নিং ওয়াক? ভাবছিলাম রে ঘুমিয়ে ঘুমিয়ে। হ্যাঁ ওই প্রাণায়াম করতে করতে না না একটা বৈষয়িক ব্যাপার নিয়ে আমায় কদিন ধরে বড্ড ভাবাচ্ছে। ভাবুন ভাবুন, আসলে কি জানতো দাদু সে দেখবেন বাড়ি থাকলে না এসব আর চিন্তা ভাবনা করা যায় না, তখন দেখবেন সে চাল ডাল তেল গ্যাস সে মাথা মাথা করে জড়ো হয়ে থাকে, অন্য কিছু ভাবা যায় না। তবে আমাদের এসে বুড়ো বুড়ির আশ্রম হলে ভালো হয়, দেখুন কোনো চিন্তা নেই, সে আপনি চুপচাপ বসে আছেন আর এইসব কথা ভাবছেন, শুধু নিজের কথাটুকু ভাববে ভালো, এখানে ভাবার পক্ষে যায় না খুব। ঘুমটা আমার ঠিক সময় ভেবেছে ফেলু, তবে ওই বাড়ির চিন্তা যত ভাবি আর ভাববো না, কিন্তু না ভেবেও তো পারি না। কি ভাবছিলেন দাদু? ভাবছিলাম যে দুর্মাদুর আমার ভাববার কথা তোকে জানাবো কেন রে? হ্যাঁ তুই আমাকে আর এক কাপ চা খাওয়া দেখি নি, চাটা বড্ড জলো লাগলো। হবে না চা ফিনিশ, সে ব্রেকফাস্ট নিয়ে একেবারে আসবো। তবে অন্য জিনিস আছে। কি জিনিস? ওই দুধ মিশ্রিত জল দেদার আছে এনে দেবো? না থাক। ও হবে না, ঠিক আছে আমি চলি, আমার এখন অনেক কাজ পড়ে রয়েছে। আর তবে একটা কথা বলে গেলুম, সে ব্রেকফাস্ট নিয়ে আসবো, আবার আপনি ওই ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়বেন, আমি এলুম। হ্যালো ও বাবা, সেই পেঁচু ডাকলে তো এবার সে কোথায় গিয়ে বেরোবো, আবার সে হোঁচট খেয়ে পড়ে মরবো আমি। পড়বে না বাবা পড়বে না, তোমার মতো স্টেডি শয়তান ভূভারতে খুব কমই আছে। সুখ্যাত করছেন, তা করুন করুন। দাদু কি কি বলবেন বলছিলেন? একটা আর্জেন্ট ফোন করতে হবে রে,
করা যাবে? হ্যাঁ, করা কেন যাবে? সে দিদিমণি ঘরে ফোন আছে, কিন্তু সে দিদিমণি তো এখনো নামেনি। একটা কাজ করা যেতে পারে, বুঝলেন, এই সুপারের ট্যাঁকে যদি কিছু নোট গুঁজে দেওয়া যায় তাহলে কিন্তু আমি এক্ষুনি ফোনটা একটা ফোন করব তার জন্য। না না, এটা তো আমাদের লেজিটিমেট ক্লেম। আচ্ছা দাদু, আচ্ছা আপনি তো কোনো সময় ফোন টোন করেন না, তা আজ হঠাৎ ফোন করবেন কাকে? একটা কড়া সিদ্ধান্ত নিতে হবে রে। কদিন ধরে ভাবলাম, না না, একটা হার্ড ডিসিশন। সেদিন জয়ন্ত যা বলে গেল তা চ ফোনটা করিয়ে আসি, নইলে হ্যাঁ নইলে জয়ন্ত আবার বেরিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, কড়া সিদ্ধান্ত বলে কথা, গুছিয়ে ফোন করতে হবে। কড়া সিদ্ধান্ত নিতে হবে। হ্যাঁ চলো চলো।